বন্ধুরা, বর্তমান সময়ে রাফেলের সবথেকে শক্তিশালী অবতার হলো রাফেল F4, যার মূল্য হলো 2000 কোটি রুপি, যা 307 মিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, আমরা এটা অনেকেই ভাবি, F-18 হোক কিংবা F-15EX, তা কিন্তু গ্রহণযোগ্যতা এবং ক্ষমতার দিক থেকে খুবই ভরসাযোগ্য। তার উপর আবার আমেরিকা স্বয়ং নির্মাণ করেছে, এর সাথে আবার রাফেলের থেকে অনেক সস্তা, প্রায় হাফ দাম। তারপরও কেন ভারতসহ দুনিয়ার এতগুলি দেশ রাফেলের লেজে ঝুলতে চাইছে? বন্ধুরা, এর কারণ হলো রাফেলের আধুনিক ভার্সন F4 এর সেই সব খাসিয়াত বা ফিচার, যা রাফেলকে দুনিয়ার সবথেকে সেরা এয়ার কমব্যাট ফাইটার যোদ্ধা বানায়। গ্রাউন্ড অ্যাটাকও রাফেল আসমানি জমদূত। বন্ধুরা, রাফেলের যে 2000 কোটি রুপি দাম নির্ধারণ করা হয়েছে, তার 60%, প্রায় 1200 কোটি দাম নির্ধারণই করা হয়েছে তার ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, সেন্সার, জ্যামিং পড এবং অত্যাধিক শক্তিশালী রাডারের উপর। মানে বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছ, বাকি সব মেটালস, ইকুইপমেন্টস, স্পেয়ার পার্টসের জন্যই প্রায় ব্যয় করা হবে 800 কোটি রুপি, যেখানে আমেরিকা তাদের 4.5 জেনারেশন বিমান বানাতেই টোটাল এই অর্থটা খরচ করে। তো সেখানে রাফেলের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলির জন্যই 1200 কোটি রুপির দাম নির্ধারণ করা হয় এবং বলতে পারো বডিটির জন্যই মূল্য চোকাতে হয় 800 কোটি রুপি, এবং এরই সাথে অত্যাধুনিক শক্তিশালী হাতিয়ারের প্যাকেজ তো আছেই। আর বন্ধুরা, এই কারণেই রাফেল ফাইটার জেটের রাডার এবং সমস্ত ইলেকট্রিক সিস্টেম দুনিয়ার সবথেকে শক্তিশালী মানা হয়, যার কারণেই রাফেলকে জ্যাম করা প্রায় অসম্ভব। এবং তোমরা এটাও জানো, রাফেলের F4 ভার্সন অনেকবার Su-35কেও জ্যাম করে এক প্রকার অন্ধ বানিয়ে দিয়েছিল। বন্ধুরা, ফ্রান্স প্রথম থেকেই রাফেলের ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমের উপর অনেক বেশি অর্থ খরচ করে, যার কারণেই একসময় এর চড়া মূল্যের কারণেই কেউ রাফেলমুখো হতে চাইত না। কিন্তু যখন ভারত সরকার 2016 সালে 36টি রাফেলের জন্য চড়া মূল্যে 59,000 কোটি রুপির একটি ডিল সাইন করে, তখন থেকেই রাফেলের বাজারে আগুন লাগা শুরু হয়ে যায়। কারণ দুনিয়া এটা ভালোভাবেই জানত, মাত্র 36টি রাফেলের জন্য ভারত $8.8 বিলিয়ন খরচ করবে না, যদি এর কার্যক্ষমতাও দ্বিগুণ না হয়। বন্ধুরা, রাফেল হলো সেই ফাইটার জেট যেটি আমেরিকার দৈত্য F-22 র্যাপ্টারকেও টার্গেট লক করে হিট করতে সক্ষম, যা সম্ভব সেই সব শক্তিশালী ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমের কারণেই। আর বন্ধুরা, ফ্রান্স এখানেই থেমে নেই, তারা F-4 এর পরবর্তী ভার্সান F-5 এর উপরও কাজ শুরু করে দেবে, যেটি 2-3 বছরের মধ্যেই নির্মাণ করা হয়ে যাবে। আর এটি তো এতটাই শক্তিশালী হবে, যা 6th জেনারেশন ফাইটার জেটকে টক্কর দিতে সক্ষম হবে, যেমনটা F-4 5th জেনারেশনকে দেয়।